ট্রেডিং আর বিনিয়োগের নামত 100 কোটি টাকা লুটা মুসলপুরের মাইনাও ব্রহ্মর সহযোগী দীপাঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার। পশ্চিমবঙ্গের পর আরক্ষী গ্রেপ্তার করলে টিহুর দীপাঙ্কর ভট্টাচার্যক। ডিঙিত গধুর সোনার চেইন পিঁধি উঠা ফটো দিছিল সোশিয়াল মিডিয়াত। ফটো দেখার পাছতে দীপাঙ্করক হৈছিল ব্যাপক চর্চা। দীপাঙ্করর কেবা ঠাইতো আছে ঘর, কেবাখনো আছে বিলাসী গাড়ি, কেবা ঠাইতো আছে মাটি। বাক্সার এই 100 কোটি টকিয়া ট্রেডিং কেলেঙ্কারীক লো আরক্ষী অধীক্ষকর সংবাদমেল। বর্তমানলৈকে কেলেঙ্কারী জড়িত 4 অভিযুক্ত গ্রেপ্তার। আরক্ষীর ধৃত মাইনাও ব্রহ্ম, দীপাঙ্কর ভট্টাচার্য, সুমিত বর্মন, জ্যোতিষ্মান শর্মা মুসলপুর থানার 102/2024 গোচরের ভিত্তিত গ্রেপ্তার 4 অভিযুক্তক। এতিয়ালৈকে 18 গৰাকী বিনিয়োগকারী মুসলপুর থানাত দাখিল করেছে এজাহার। বর্তমানলৈকে 1,97,00,000 টাকার তথ্য লাভ আরক্ষীর। বিনিয়োগকারীর তথ্য বিচারি এসপি কার্যালয়ত আরক্ষীর তদন্ত আরম্ভ। বিনিয়োগকারীর ধন প্রবঞ্চক চক্রটোয় কত বিনিয়োগ করেছে সেই সন্দর্ভত কোনো তথ্য প্রকাশ নকরিলে আরক্ষী অধীক্ষক উজ্জ্বল প্রতিম বরুয়ায়। মেইন একিউজ আসলে মাইনাও ব্রহ্ম বলে মুসলপুর, তেওঁৰ সহযোগী আছিল দীপাঙ্কর ভট্টাচার্য। ICICI ব্যাংকর মুসলপুর শাখার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কর্মরত আসলে প্রায় ছমান আগে চাকরি পরা নিজে রিজাইন দিছিলে। আমার এটালে যে এজাহার আইসে, আমার এটা 18খন এজাহার আমি পাইছো। সেই এজাহারের ভিত্তিতে আমি কেস রুজু করেছো, তদন্ত আমার আগবাড়িছে। মাইনাও ব্রহ্ম, দীপাঙ্কর ভট্টাচার্যী আর আর দুজন সহযোগী সুমিত বর্মন, মুসলপুরের, আর জ্যোতিষ্মান শর্মা হল কলাইগাঁও, এই চারিজনকে আটক করা হয়েছে। আর বর্তমান আমার পুলিশ রিমান্ডত আছে। এই 18খন এজাহারত আমি দেখিছো যে প্রায় 1,97,00,000 টাকার অভিযোগ আছে বিভিন্নজনের পর। তাতে 1,04,00,000 টাকা চেক যোগে আদান প্রদান হয়েছিল আর 93,00,000 টাকা ক্যাশত হয়েছিল। ইনকাম ট্যাক্সরও সহযোগ আমি সহায় বিচারিছো, পানিশমেন্ট যেটা পাব লাগে যাতে পাব। মানুষ প্রথমতে ট্রেপত পেলাই লয় যে আমাক টাকা দিয়ক, আমি আপনার মান্থলি 4% হোক 5% হোক হেনেকে সুদ দিম। এইটো সচা অর্থত কব গেলে প্রথমতেই মানুষ জাজ করব লাগে যে এনেকা একটা কোনো এনেকা ব্যবস্থা নাই। গতিকে টাকাখিনি আসলে মূল উদ্দেশ্যটো ঠগার, মানে মানুষ ঠগি পেলায় কেনেকে টাকাটা আত্মসাত করব পারো। সহজ সরল মানুষখিনিকে টার্গেট করে প্রসিডিওর মতরে যেখানে প্রপার্টি আমি সিজ করেছো, যা একাউন্ট আসে একাউন্ট আমি ফ্রিজ করেছো, আর প্রায় 1,42,00,000 টাকা একাউন্টত টাকা আসে বিভিন্নজনের মিলি পেলাই। গতি সেই টাকাখিন অলরেডি ফ্রিজ হয়েছে, আর দামি দামি গাড়ি কিছু আসে সেইবিলাকও ফ্রিজ করা হয়েছে। আর ইফালে News18-ৰ বাতৰিৰ পিছতহে গা লৰিল অসম আৰক্ষীৰ। সলনি হল প্ৰবঞ্চক দীপাঙ্কৰ বৰ্মনৰ গোচৰৰ তদন্তকাৰী বিষয়া। সাধাৰণ ASIৰ পৰিৱৰ্তে এজন শীৰ্ষ বিষয়া গোচৰৰ তদন্তৰ দায়িত্ব। ACP অমিত মাহাতক দীপাঙ্কৰ বৰ্মনৰ গোচৰৰ দায়িত্ব অৰ্পণ। পূৰ্বে তদন্তৰ দায়িত্বত আছিল প্ৰশিক্ষণপ্ৰাপ্ত ASI বিশাল দাস। ট্রেডিং কাণ্ডৰ সৈতে বিজেপির কোনো জড়িত নাই, জড়িত থাকিলে তেওঁৰ বিৰুদ্ধে লোৱা হ'ব একেই ব্যৱস্থা। তেজপুৰত এই মন্তব্য মন্ত্রী পীযুষ হাজৰিকাৰ। কংগ্ৰেছ দলৰ লোকহে ট্রেডিং কাণ্ডত জড়িতৰ অভিযোগ। ট্রেডিং প্ৰবঞ্চনা কাণ্ডক লৈ চৰকাৰ কঠোৰ হোৱা বুলি মন্তব্য মন্ত্রী পীযুষ হাজৰিকাৰ। আমি অতি কঠোৰ হৈছো আৰু CBI দিয়াৰ পাছত বেলেগ প্ৰশ্নৰ অৱতাৰণা হ'ব বুলি মই নাভাবো। গতিকে CBI পুঙ্খানুপুঙ্খভাৱে তদন্ত কৰিব বুলি মই দৃঢ়ভাৱে বিশ্বাসী, আর এই ক্ষেত্রে সরকার অতি কঠোর। সেই কারণে আমি CBI ইমিডিয়েটলি দিছো আর কোনো ধরনের কম্প্রোমাইজ নকরো। সেই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার পৌরাহিত্যত বহা কেবিনেটে এই গোটেই ঘটনাটোর তদন্ত করবলে CBI প্রদান করেছে। গতি CBI মূর মতে CBI অতি সোনকালে অসমলৈকে আহিব আর এই কথাটোর কোনে কোনে কেলেঙ্কারিত জড়িত যতে নাথাকক এই কেলেঙ্কারিত জড়িত সকলক ধরব পৰা যাব। মিয়া বিতর্কর জুইত পুনের ঘিউ ঢালিছে AIUDFৰ বিধায়ক আশরাফুল হুসেনে। এইবার মিয়াক প্রসঙ্গক লৈ বিতর্কিত মন্তব্য AIUDFৰ বিধায়কগৰাকীৰ। মিয়াক তামোল পান দি মাতিলেহে
উজনি অসমলৈ যাব মিয়া মিয়াক গামোচা পিন্ধাই সন্মান সহকারে মাতিব লাগিব উজনি অসমৰ মানুহে আৰু তেতিয়া উজনিলৈ মিয়া শ্রমিক যাব বুলি কয় বিধায়ক আশরাফুল হুসেনে উল্লেখযোগ্য যে কিছুদিন পূৰ্বে উজনিৰ একাংশ দল সংগঠনে মিয়া শ্রমিকক উজনি এৰিবলৈ সময়সীমা বান্ধি দিছিল কেইবাদিনো ধৰি মিয়াৰ বিৰুদ্ধে উজনিৰ কেইবাখনো জিলাত সাব্যস্ত হৈছিল প্ৰতিবাদ যাৰ বাবে বহু লোকে উজনি এৰিছিল সমান্তৰালভাৱে নগাঁৱৰ পৰা উজনিলৈ মাছ সৰবৰাহ বন্ধ কৰি দিছিল মৎস্য ব্যৱসায়ী সন্থাই ইয়াকে লৈ উজনি নামনিৰ বিতৰ্ক চূড়ান্ত পৰ্যায় পাইছিলগৈ অৱশ্যে শেহতীয়াকৈ নগাঁৱৰ পৰা পুনৰ মাছ উজনিলৈ সৰবৰাহ হৈ আছে পৰিস্থিতি পুনৰ আগৰ দৰে উভতি অহাৰ সময়তে এইবাৰ আকৌ মিয়া বিতৰ্কক লৈ বিতৰ্কিত মন্তব্য কৰি জলাজুইত ঘিউ ঢালিছে AIUDFৰ বিধায়ক আশরাফুল হুসেনে লগতে শৃংখল চলিহাক এজন বিশৃংখল মানুহ বুলি কয় আশরাফুল হুসেনে কংগ্ৰেছৰ ভুলৰ বাবে ৰাজ্যত উচ্ছেদ হৈছে বুলি মন্তব্য AIUDFৰ বিধায়ক আশরাফুল হুসেনৰ মুখ্যমন্ত্ৰী যেতিয়া কয় যে উজনিত গলে মিয়া মানুহক নিৰাপত্তা নিদিম তেতিয়া মিয়া মানুহে শ্ৰম কৰিবলৈ যোৱা সাধাৰণ কাম কৰিবলৈ যোৱা খাটি খোৱা মানুহজন কোন সাহসত গৈ উজনিত বহি থাকিব আজি তাতে অভাৱ হৈছে নহয় ইটা ভাটাত শ্ৰমিক নাই অমুক উদ্যোগটোত শ্ৰমিক নাই যেতিয়া সন্মান সহকাৰে গামোচা আৰু তামোলৰ বটাৰে মাতিব তেতিয়া যাতে আমাৰ শ্ৰমিকসকল যায় মোৰ খোলা আহ্বান যে শ্ৰমিকসকল কাম কৰিবলৈ জেগাৰ অভাৱ নাই কেৰেলা হওক দিল্লী হওক অসম হওক বিভিন্ন ঠাইত নামনি অসমত বিভিন্ন ঠাইত জেগা আছে গাঁৱতো এতিয়া হাজিৰা কৰিলে 500 টকা পায় গতিকে গাঁৱতো বহুত লেবাৰৰ অভাৱ আছে গাঁৱতে পাৰিলে কাম কৰাৰ ব্যৱস্থা কৰক লোকক দূৰত গৈ মানুহৰ উপকাৰ কৰিবলৈ গৈ গালি আৰু লাঠি খাব নালাগে এইটো বিশৃংখল মানুহ শৃংখল চলিয়া কোনো শৃংখল নহয় এইটো বিশৃংখল মানুহ কেতিয়া তেওঁ কি কয় নাজানো চৰকাৰে তেওঁ সম্ভৱতঃ পুহি ৰাখিছে নহ'লে তেওঁ বন্দুকৰ কথা কয় AK-47ৰ কথা কয় শ্ৰমিকক মাৰধৰ কৰে সেইবিলাক হতকলুকনিত লিপ্ত থকাৰ পিছতো সেই মানুহজনৰ ওপৰত কোনো একশ্যন নহয় কি হ'ব আৰু চৰকাৰ প্ৰশাসন নাই নহয় আজি যি উচ্ছেদ হৈছে ইয়াৰ কাৰণে বিজেপি যিমানখিনি দায়ী একেটা দায়ী কংগ্ৰেছ কাৰণ তেওঁলোকৰ সময়ছোৱাত তেওঁলোকে এই মানুহক তেওঁলোকৰ পৰা ভোট লৈছে কিন্তু তেওঁলোকক কত বখতিৰ কাৰণে মাটিৰ পট্টা কিম্বা পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা এই চৰকাৰবিলাকে কৰা নাছিল বিশেষভাৱে কংগ্ৰেছে কৰা নাছিল ইফালে শৃংখল চলিহাক লৈ কৰা মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দিছে শৃংখল চলিহাই উজনিত মিয়াক কেনেকৈ আদৰিব শৃংখল চলিহাই দিলে প্ৰত্যুত্তৰ বাৰে বাৰে খিলঞ্জীয়াক জোকাই নল'ব আমাক দিয়া চেলেঞ্জ আমি গ্ৰহণ কৰিছোঁ মিয়া নোহোৱাকৈ উজনিত সকলো কাম ঠিকেই চলি আছে বুলি মন্তব্য শৃংখল চলিহাৰ বিধায়ক আশরাফুল হুসেনে উজনিৰ মানুহে মিয়াক তামোল পাণ দি গামোচা পিন্ধাই মাতিব লাগিব বুলি বিতৰ্কিত মন্তব্য কৰিছিল বক্তব্যটো ভুল আমাৰ ইয়াত শ্ৰমিকৰ কাৰো একো অভাৱ হোৱা নাই আৰু আমাৰ ইয়াত সকলো কাম যেনেকৈ হ'ব লাগে সেনেকৈ হৈ আছে আৰু এটা কথা একদম স্পষ্টকৈ আমি কৈ দিছোঁ যদি এনেকৈ আমাক প্ৰত্যেকবাৰে বাৰে বাৰে সিহঁতি বাংলাদেশী মূলৰ মানুহখিনিয়ে খিলঞ্জীয়া মানুহক চেলেঞ্জ কৰি থাকে তেতিয়াহ'লে প্ৰত্যাক্ৰমণ হ'ব একদম স্পষ্ট কথা প্ৰত্যাক্ৰমণ হ'ব বাৰে বাৰে কৈ থকা হৈছে আৰু এতিয়া যদি পুনৰ উজনি অসমৰ খিলঞ্জীয়া সত্তাটোক জোকাই লয় কোনোবাই উজনি অসমৰ মানুহ বহি নাথাকিব কিন্তু এটা কথা স্পষ্ট যদি আমাক চেলেঞ্জ কৰে চেলেঞ্জ আমি একচেপ্ট কৰিছোঁ আৰু ইয়াৰ উত্তৰ অতি শীঘ্ৰে দিয়া হ'ব শ্ৰমিকসকলক মিয়াসকলক তামোল পাণ দি মাতিলেহে উজনিলৈ যাব এই যিটো এটা জলাজুত ঘিউ ঢালিছে কি ক'ব এইবিলাক পৰিচিতমূলক কথা কোৱাটো উচিত নহয় আমি শান্তিপূৰ্ণ এখন অসম বিচাৰোঁ সকলোৱে ঐক্যবদ্ধভাৱে থাকি পেলাই কাম কৰাটো আমি বিচাৰোঁ এতিয়া চাওক কোনোবাই কৈছে উজনিৰ পৰা গুচি যাওক নামনিৰ পৰা গুচি যাওক কালি ইটা ভাটাৰ মালিকসকলে কেনেকুৱা দুখ কৰিছে আপোনালোকে দেখিছে কোনেও কাৰো জেগাটো লোৱাটো উচিত নহয় সকলোৱে সমিল মিলে থকাটোহে এটা আমাৰ কাম্য গতিকে উচতনিমূলক কথা কোনো পলিটিচিয়ানে ক'ব নালাগে তাতোতকৈ ডাঙৰ কথাটো যিখন যিজন মুখ্যমন্ত্ৰীয়ে অতৃপ্ত আত্মা তেওঁৱে উচতনি দি থাকে গতিকে এনেকুৱা এটা বাতাৱৰণটো তেওঁ নিজে সৃষ্টি কৰে গতিকে ইয়াক আমি উচিত বুলি ভবা নাই তামোল পাণৰ শৰাই আমি সেইসকলক দি মাতোঁ যিসকল আমাৰ বাবে আদৰণীয় মিয়া আমাৰ বাবে কেতিয়াও আদৰণীয় নহয় কাৰণ মিয়াৰ বাবে আজি আমাৰ অসমত আগ্ৰাসন চলিছে মিয়াৰ দ্বাৰা আগ্ৰাসন চলাৰ কাৰণে আজি আমাৰ অসমীয়া বাই ভনী আমাৰ অসমীয়া জীয়ৰী বোৱাৰী আজি ঘৰতেই অহৰি হ'ব লগা হৈছে ঘৰতে আক্ৰমণৰ বলি হ'ব লগা হৈছে ঘৰতে ধৰ্ষিতা হ'ব লগা হৈছে অপমানিত হ'ব লগা হৈছে গতিকে আমি তেনেকুৱা মিয়াক আমি কেতিয়াও গামোচা পাৰি শৰাই দি মাতি আনিম আপুনি কেতিয়াও আশা নকৰিব আশরাফুল হুসেন ডাঙৰীয়াই জানে নে নেজানে যে উজনি অসমত যিমান মানুহ আছে তেওঁলোকৰ হাত ভৰি আছে আৰু তেওঁলোক এটা কৰ্মজ জাতি এই কৰ্মজ জাতিটোক কোনোবা মিয়াই আহি কৰ্ম সংস্কৃতি শিকাব নালাগে কাম কেনেকৈ কৰিব লাগে অসমীয়া জাতি অসমখনক কেনেকৈ শক্তিশালী কৰিব লাগে এইটো অসমীয়া জাতিয়ে ভালকৈ জানে আৰু সেইকাৰণে নতুন প্ৰজন্মৰ মানুহে এতিয়া আৰু কোনো মিয়াৰ দৰে
মিয়াৰ মুখলৈ চাই ৰৈ নাথাকে। এতিয়া সকলোৱে মাছ পুঠি এতিয়া মাছৰ কাৰণে ফিচাৰী আৰম্ভ কৰি দিছে। শাক পাচলিৰ খেতি ইতিমধ্যে আমাৰ অসমীয়া ডেকা ল'ৰা নামি গৈছে। তাৰপাছত আশ্ৰাফুল হুছেইন ডাঙৰীয়াই ভাবিব নালাগে যে আমি তেওঁলোকক মিয়াবিলাকক ইয়াত কাম কৰিবৰ কাৰণে তামোল পাণৰ শৰাই দি মাতি আনিম। উজনি মানুহ কাকো মতা নাই, উজনিলে নাহিলে মিয়াৰ ভাত মৰিব। উজনি অসমৰ মানুহৰ মৰ্যাদা আছে, তেওঁলোকে মিয়াক তামোল পাণ দি মাতিব নালাগে বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই। উজনি অসমত মানুহ আছে, তেওঁলোকে কাম কৰি ল'ব। উজনি মানুহ কোৱা নাই তোমালোক আহা বুলি, তেওঁলোকে এপিল কৰিছে, তেওঁলোকৰ নহ'লে ভাত মৰিব। যে উজনি অসমৰ মানুহ ইমান হেৰি নহয়, তেওঁলোকৰ গৰিমা আছে, তেওঁ মান সন্মান মৰ্যাদা আছে। উজনিৰ মানুহে কেতিয়াও মিয়াক আমন্ত্ৰণ নজনায়। AIUDFৰ বিধায়ক আশ্ৰাফুল হুছেইনৰ মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া টাই আহোম ছাত্ৰ সন্থাৰ সভাপতি মিলন বৰগোহাঁয়ে প্ৰকাশ কৰিছে প্ৰতিক্ৰিয়া। আমি টাই আহোম ছাত্ৰ সন্থাৰ এটা কথা জনাব বিচাৰিছোঁ বিধায়কজনক, যে উজনি অসমত আচলতে খিলঞ্জীয়া লোকৰ কামৰ কাৰণে শ্ৰমিকসকলৰ অভাৱ হোৱা নাই। আচলতে যেতিয়াৰ পৰা ইটা ভটাই হওক বা ব্যৱসায় বাণিজ্য উজনি অসমত গঢ়লৈ উঠিছিল, তেতিয়াৰ পৰা মিয়া নোহোৱাকৈয়ে কিন্তু এই ব্যৱসায়সমূহ চলি আহিছিল। শেহতীয়াকৈ কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে মিয়াসমূহে কিন্তু উজনি অসমত কেৱল বিস্তাৰ লাভ কৰিবৰ কাৰণে, খোপনি পুতিবৰ কাৰণেহে তেখেতসকলে কামৰ গইনালৈ ইয়ালৈ আহিবলৈ ধৰিছে। গতিকে এই কথাবিলাক খিলঞ্জীয়া লোকসকলে বুজি পাইছে, তেনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰি কোনো লাভ নাই। এটা কথা আশ্ৰাফুল হুছেইনে বুজাটো প্ৰয়োজন আছে, যে সোতৰবাৰকৈ মোগল খেদা অসমীয়া জাতিয়ে কিন্তু কেৱল কথা বতৰা আৰু মীমাংসাৰ মাজেৰে কিন্তু মোগল খেদা নাছিল। ইয়াৰ কিন্তু হেংদাং ব্যৱহাৰ কৰি কিন্তু যুদ্ধ প্ৰক্ৰিয়াৰে কিন্তু মোগল খেদিছিল। গতিকে সেই হেংদাং যাতে আশ্ৰাফুল হুছেইনৰ ক্ষেত্ৰত যাতে ব্যৱহাৰ কৰিবলগীয়া নহয়, খিলঞ্জীয়া লোকসকলক তেখেতে কৰা অপমানৰ প্ৰতিবাদত যাতে খিলঞ্জীয়া লোকসকলে যাতে হেংদাং লৈ তেখেতক যাতে খেদিবলগীয়া নহয়, তাৰ এটা পৰিৱেশ সৃষ্টি নকৰিবৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। আৰু খিলঞ্জীয়া লোকসকলে সদায় কাম কৰি আছে, কাম কৰি থাকিব। আৰু মিয়া লোকসকলৰ ক্ষেত্ৰত এটাই কথা, যে কোনোকালেই তেখেতসকলে উজনি অসমলৈ আহিব নোৱাৰিব। আৰু তেখেতসকলে যি গইনা নলওক কিয়, যাৰ পৰা সহায় নলওক কিয়, তেখেতসকলক কিন্তু ইয়াত প্ৰৱেশ কৰিবলৈ দিয়া নহ'ব, সেয়া স্পষ্ট কথা। মিজোৰামত টেংকাৰ চালক সন্থা, পেট্ৰলিয়াম পৰিবহণ সন্থাৰ ধৰ্মঘট ঘোষণা। পথৰ দুৰৱস্থাৰ বাবে ধৰ্মঘটৰ আহ্বান, চৰকাৰে সঁহাৰি নিদিয়াৰ অভিযোগ। মঙলবাৰে সংগঠন দুটাই ঘোষণা কৰিছে ধৰ্মঘট। বৰষুণৰ ফলত পথটোত নৰক যন্ত্ৰণা ভুগিবলগীয়া হৈছে চালকসকলে। পথটোৰে সন্থাৰ দৈনিক এশৰো অধিক টেংকাৰ চলাচল কৰে। পূৰ্বে পথটোৰ মেৰামতিৰ দাবীত হৈছিল প্ৰতিবাদ, চৰকাৰে মেৰামতিৰ প্ৰতিশ্ৰুতি দিয়াৰ পিছত বাতিল হৈছিল প্ৰতিবাদ। অতি সোনকালেই পথটো মেৰামতিৰ দাবী দুয়োটা সন্থাৰ। নগাঁৱৰ চামগুৰিত পুনৰ স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে বিক্ষোভ দল সংগঠনৰ, লগতে ভুক্তভোগী ৰাইজ ওলাই আহিল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ, অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থা আৰু চামগুৰি পুৰণি গুদাম ব্ৰহ্মপুৰৰ নাগৰিক সভাৰ উদ্যোগত প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ। স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে চামগুৰি ৰাজচক্ৰ বিষয়াৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰীলৈ স্মাৰক পত্ৰ প্ৰেৰণ। অসমত এতিয়া স্মাৰ্ট মিটাৰৰ অন্য এটা নাম হৈছে আতংক। এই আতংকিত ৰাইজে আজি চামগুৰি ৰাজচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। কিয়? কাৰণ আগতে যদি আপোনাৰ মোৰ ঘৰত 70-80 টকা বিল আহি আছিলে, 100-120 টকা বিল আহি আছিলে, 200-250 টকা বিল আহি আছিলে, এতিয়া তাৰ দুগুণ গৈ পেলাই 1200-1400 টকা বিল পৰ্যন্ত আহিবলৈ আমি ৰাতি 12টা বজাতো ৰিচাৰ্জ কৰিব লগা এক পৰ্যায় পাইছেগৈ। ইয়াৰ বিৰুদ্ধে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে পূৰ্বৰ পৰাই স্থিতি স্পষ্ট কৰি কৈ আছে যে অসমত স্মাৰ্ট মিটাৰ নালাগে। স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ আগত আপোনালোকে স্মাৰ্ট মিটাৰটোক আৰু অধিক স্মাৰ্ট কৰক। এনেকুৱা দেখিবলৈ পাইছোঁ, যাৰ ঘৰত টিভি, এচি, ফ্ৰিজ একো নাই, সেই ঘৰ মাত্ৰ 3টা বাল্ব জ্বলায়। সেই 3টা বাল্বৰ বিল কোনো পধ্যে 1200টো আমাহত আহিব নোৱাৰে। চৰকাৰক আৰু লগতে বিদ্যুৎ বিভাগক যাতে তেওঁলোকে যিমান পাৰে সোনকালে এই টেকনিকেল ইছ্যু যিটো আছে স্মাৰ্ট মিটাৰৰ, সেইখিনি নাইকিয়া কৰক, তাৰপিছতহে স্মাৰ্ট মিটাৰটো লগাওক। ইফালে শিৱসাগৰতো স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰাৰ দাবীত ছাত্ৰমুক্তি সংগ্ৰাম সমিতিৰ 72 ঘণ্টীয়া অনশনৰ আজি অন্ত পৰিল। ৰাজ্যৰ শক্তি বিভাগে স্মাৰ্ট মিটাৰ প্ৰৱৰ্তন কৰি সাধাৰণ ৰাইজক বিদ্যুৎ বিলৰ নামত মাধমাৰ সোধোৱাক লৈ 72 ঘণ্টীয়া অনশনত বহিছিল ছাত্ৰমুক্তি সংগ্ৰাম সমিতিয়ে। জ্যেষ্ঠ সাংবাদিক ভৈৰৱ মুণ্ডা, উজনি অসম মুছলিম কল্যাণ পৰিষদৰ সভাপতি মনিৰুল ইছলাম বৰাই চৰবত খুৱাই ভংগ কৰোৱালে অনশন। ইফালে অনশনস্থলীৰ পৰা পুনৰ ছাত্ৰমুক্তি আৰু কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰাৰ দাবীত সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। অচিৰেই এই দাবী মানি নল'লে প্ৰতিবাদ আৰু অধিক তীব্ৰতৰ হ'ব বুলি হুংকাৰ দিয়ে প্ৰতিবাদকাৰীসকলে। আগবঢ়াইছোঁ আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈৰ
প্রতিবেদন। ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে শিবসাগর দলমুখ চারিআলিত এই স্মার্ট মিটার বন্ধর দাবিত 72 ঘণ্টা অনশন কার্যসূচী রূপায়ণ করেছিলেন আর সেই অনশন আজি সামরণি পড়ছে। আর এই অনশন সামরণির সময়তো ছাত্র মুক্তির সংগ্রাম সমিতির বিষয়ববীয়া তথা কর্মী সকলে ইয়াত রাইজর সহযোগত পুনের ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে আছে। এই অনশন কার্যসূচী অন্ত পড়ার পিছতে মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সম্পাদক আছে। হয়, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি শিবসাগর জেলা সমিতির অভিজিৎ চেতিয়া, প্রাঞ্জল গাক, সন্দীপ গগৈ আর দিলওয়ার হুসেনে শিবসাগর দলমুখ চারিআলিত 72 ঘণ্টা অনুষ্ঠান কার্যসূচী গ্রহণ করেছিল। স্মার্ট মিটার বন্ধ অনশন কার্যসূচী গ্রহণ করে স্মার্ট মিটার বন্ধর দাবিত ইতিমধ্যে 72 ঘণ্টা অতিক্রম করেছে। এটা আনুষ্ঠানিকভাবে আজি অনশন কার্যসূচী ভঙ্গ করা হয়েছে। এই অনশন কার্যস্থলীরপরে আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক জানাব বিচারিছো যে রাইজক শোষণ করা, রাইজর তেজ শহী খা এই স্মার্ট মিটার বন্ধ করক। এই স্মার্ট মিটার বন্ধ করে আগর যে পুরনি মিটার আসে সেই পুরনি মিটারটি আপনার মানুষের ঘর আক ব্যবহার করক, অন্যথা মানুষে ভাবিলে বাধ্য হয়েছে। আপনার সরকারখনে যেদরে গুয়াহাটিল যাওতে 4-5 টোলগেটর ব্যবস্থা করে আছে, সেই তেদরে মানুষের প্রতি ঘর দরজা মুখত আপনাদের এখন টোলগেট বহাই দিছে, যে টোলগেটখনত প্রতি মাহত মাহত 4-5 রিচার্জ করব লাগে স্মার্ট মিটারত। যেগুলি অনশন করেছিলেন তার এগারী মানে ভাষ্য লম। হয়, আমি এই দিনাখন মেজিষ্ট্রেট আইছিলে আর আমি এই প্রতিবাদস্থলীর একটা কথা সরকার তথা এই হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারখানা সকিয়ে দিব বিচার যে স্মার্ট মিটার অনতি পলমে বন্ধ হব লাগবে। আমি কোনো কারণে অসমবাসী রাইজে স্মার্ট মিটার মানি নলম, আগর পুরোনা মিটার ঘুরাই দিব লাগবে। আগতে যদি মানুষের বিল আসছিল 200 টাকার 300 টাকা, এটা কিন্তু মানুষের ঘর বিল আহে 500 টাকার 1000 টাকা পর্যন্ত। এই কার্য বিজেপি সরকারখানা মই মতালি কোনো কারণে মানি লওয়া নহব। হিমন্ত বিশ্ব শর্মায় মানি লোক যে স্মার্ট মিটারের নামত স্মার্ট মিটার যেতেপা দিছে তেতিয়াপা বিল বৃদ্ধি হয়েছে, এই কথাটা আপনি মানি লোক আর স্মার্ট মিটার বন্ধ করে দিয়ক, পুরোনা মিটার ঘুরাই দিব লাগবে। এই আমার দাবি। হয়, এই ধরনের স্কুল বিদ্যালয় পাঠদান এড়িও বহু সংখ্যক ছাত্র ছাত্রীয় এই স্মার্ট মিটার বিরুদ্ধে এনে ধরনের শিবসাগর দলমুখ চারিআলিত অনশন কার্যসূচী রূপায়ণ করলে আর আজি অনশনের সামরণি পড়ার পিছতে এনে ধরনের ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে এই স্মার্ট মিটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। রাজ্যজুড়ি স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকার লগতে ঢেকিয়াজুলিতো স্মার্ট মিটার বন্ধর দাবিত আজসার তীব্র প্রতিবাদ। চাহবাগিচাত কোনো কারণতে স্মার্ট মিটার সংস্থাপন করবলে দিয়া নহব বলে হুঙ্কার আজসার। ঢেকিয়াজুলি শাখা সমিতি আজসা আর বরসলা শাখা সমিতি আজসার উদ্যোগত বিদ্যুৎ বিভাগের স্মার্ট মিটারের বিরুদ্ধে এই প্রতিবাদী কার্যসূচী। ঢেকিয়াজুলি বিদ্যুৎ সংমণ্ডল দ্বিতীয় কার্যালয়ের প্রবেশদ্বারত ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে সংগঠন কেটায়। আগবাইছো আমার সাংবাদিক হরেণ ভূমিজর প্রতিবেদন। স্মার্ট মিটারের বিসঙ্গতির অভিযোগ তুলি ঢেকিয়াজুলিত আটসার প্রতিবাদী কার্যসূচী। ঢেকিয়াজুলির যদ্যুৎ সংমণ্ডল কার্যালয় আছে এই সংমণ্ডল কার্যালয়ের সম্মুখত আটসাই সাব্যস্ত করেছে তীব্র প্রতিবাদ। এই যে সরকার যে স্মার্ট মিটার লগাব বিচারিছে, এই স্মার্ট মিটার নহয়, এয়া সরকারের এটিএম মেশিন। সরকারে এই এটিএম মেশিনের জড়িয়ে অধিক রাজর মানে সংগ্রহ করার একটা পরিকল্পনা হয়। এয়া কিন্তু স্মার্ট মিটার একো এটা ভেকু ভাবনা হয়। স্মার্ট মিটার ইয়ার আগত মানুষে জনসাধারণে টাইমলি নিজের মানে যদি দিব লাগে বিদ্যুতের বিনিময় টাকা সে দিয়ে আসে, কিন্তু এই স্মার্ট মিটার কেউ লগাইছে? ইয়াত অত্যাধিক বিল যে আহি আছে সমগ্র প্রচার হয়েছে। আজি বাগিচা অঞ্চলত স্মার্ট মিটার লগাব বিচারিছে, যত চাহ শ্রমিকর মজুরি দৈনিক আছে 250 টাকা আর গোটেই সপ্তাহত 2000 টাকা পায়, তাতে 2000 টাকা যদি 1500 বা 2000 টাকা যদি সপ্তাহত দিয়ে দিবলগা হয়ে যাব, মাহকত যদি দিয়ে দিবলগা হব 2000 টাকা, তেতিয়াহলে কেনেকুৱা সংকট চলিব? এয়া খুব কিন্তু পরিকল্পনাভাবে সরকারে কিন্তু অধিক রাজ্য সংগ্রহ করার কারণে এই এটিএম মেশিন লগাইছে। আর চারি ছাত্র ঘন্টা কিন্তু বাগিচার কোনো পদে একটা ঘরতো কিন্তু এই এটিএম মেশিন যরকার লগাইছে স্মার্ট মিটার সে লগাব দিয়া নহব। কোনো জনসাধারণে বিচারা নাছিল যে স্মার্ট মিটার লাগে, যে বস্তু আমি বিচরাই নাই সেইটো দিব বিচারিছে। আর এটা সকলতক ডাঙর কথা, যাক মানে যত মানে এনেকা ধরনের ই আছে ডিপার্টমেন্ট আছে, যাক ডিপার্টমেন্টর দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী নিজে লৈছে। আমি বিচারিছো আপনি যদি
নিজকে প্রতিষ্ঠা করব বিচার বা বিজেপি সরকারের যা আঙ্গু পাঙ্গু কেটা আছে বা তেখেতসকলের যা সোশিয়াল মিডিয়া আছে সেইবিলাক আমি চাইছো মুখ্যমন্ত্রীক তারমানে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করব বিচার এইসলক মানে জানাব বিচার যে আপনার যদি সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক প্রতিষ্ঠা করব বিচার তেনহলে এই বিদ্যুৎ বিভাগটো তেখেতে মানে লব লাগে আকোয়ালি লব লাগে আর তাত আপনার চাইছে নন্দিতা গার্লুসা বাইদক আপনার মানে মইতো এনেকা মানে ভাবিবলৈ বাধ্য হয়েছো এজনী মহিলাক তার মানে বরবাদ করিবর কারণে তেখেত মানে এই বাইদজনীর পলিটিক্যাল কেরিয়ার বরবাদ করিবর কারণে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই রাইজ মানে জনজাতীয় মহিলাক বা জনজাতীয় লোকসকল খেক করার পরিকল্পনা করে নন্দিতা গার্লুসা বাইদক তার মানে এনেকা ধরনের দায়িত্ব দিয়েছে। সোণাৰীটো স্মার্ট মিটারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চৰাইদেউ ঐক্য মঞ্চই ঘেরাও করলে শক্তি বিভাগের কার্যালয় স্মার্ট মিটার বন্ধ করার দাবিত প্রতিবাদী কার্যসূচী সোণাৰী নগৰৰ প্রতিবাদ সমদল করে সোণাৰী নগৰৰ প্রতিবাদী সমদল বাহির করে ঘেরাও করলে শক্তি বিভাগের কার্যালয় সাধারণ রাইজর যন্ত্র আমি স্মার্ট মিটার বলে কম নে তাক আদানী মিটার বলে কম নে এই যন্ত্রটোই আসলে গোটেই আসলে সাধারণ রাইজক খুলি খুলি খাইছে গতি আজি গোটেই চৰাইদেউবাসী সোণাৰীবাসী ক্ষোভিত হয়ে ওলাই আহিছে এই স্মার্ট মিটার বন্ধর দাবিত আর আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক স্পষ্টকৈ জানাব বিচাৰিছো সোণাৰীৰ এই স্মার্ট মিটারে কিন্তু আপোনালোকৰ সরকারক 2026ত কিন্তু ব্রহ্মপুত্র দলিয়াই পেলার ব্যবস্থা কিন্তু করব যদিহে আপনাদের অতি শীঘ্রে এই স্মার্ট মিটার বন্ধ করার ব্যবস্থা নকরে এই কথাটো আমি স্পষ্ট করে দিছো। সোণাপুৰত আবতৰীয়া দীপাৱলী কচুতলীত উচ্ছেদৰ পাছতে আনন্দিত লোকসকল সোণাপুৰৰ কচুতলী জনজাতীয় আৱেষ্টনীৰ ভূমিত বসবাস কৰা সন্দেহজনক লোকক উচ্ছেদৰ পাছতে ফটকা ফুটাই বিজয় উৎসৱ পালন কৰিলে ট্ৰাইবেল সংঘই অবৈধ বেদখলকাৰীক উচ্ছেদৰ ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীয়ে লোৱা পদক্ষেপৰ বাবে হিমন্ত বিশ্ব শৰ্মালৈ অভিনন্দন জনালে জনজাতীয় সংগঠনসমূহৰ সমন্বয়ৰক্ষী সমিতিয়ে আজি এই বিজয় উৎসৱত উপস্থিত থাকে জনজাতীয় সংগঠনসমূহৰ সমন্বয়ৰক্ষী সমিতিৰ বিষয়ববীয়াৰ লগতে সদ অসম ট্ৰাইবেল সংঘৰ সভাপতি আদিত্য খাখলাৰী। আবতৰীয় দীপাৱলী উদযাপন কৰা হৈছে কচুতলীত কচুতলীৰ উচ্ছেদ অভিযান কচুতলীৰ উচ্ছেদ অভিযানক লৈ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সোণাপুৰৰ কচুতলীর জনজাতীয় আবেষ্টনীর ভূমিত বসবাস করা সন্দেহজনক লোকক উচ্ছেদর পাশকে ফটকা ফুটাই বিজয় উৎসব পালন করেছে ট্রাইবেল সংঘই অবৈধ বেদখলকারীক উচ্ছেদর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীগুলো লওয়া পদক্ষেপর বাবে হিমন্ত বিশ্ব শর্মালৈ অভিনন্দন জানাইছে জনজাতীয় সংগঠনসমূহৰ সমন্বয়রক্ষী সমিতিয়ে আর আজি এই বিজয় উৎসবত উপস্থিত থাকে জনজাতীয় সংগঠনসমূহৰ সমন্বয়রক্ষী সমিতির বিষয়ববীয়ার সদ অসম ট্রাইবেল সংঘর সভাপতি আদিত্য খাখলাৰী শেহতীয়াক যে মেয়াদি পট্টাত বসবাস করা অবৈধ বেদখলকারীসকলের বিরুদ্ধে কঠোর হয়েছে প্রশাসন তিনিদিনের সময়সীমা বান্ধি দিয়া হয়েছিল আর সেই সময়সীমার মেয়াদ আজি উকলিছে তার পূর্বে বিভিন্নজনে সরকার প্রশাসনের সঁহারি জানাইছে সরকার প্রশাসনের আহ্বানের প্রতি সঁহারি জানাই নিজাববিয়াক সেই স্থান ত্যাগ করা পরিলক্ষিত হয়েছে। আগবাড়ি পরবর্তী এক খবরলৈ এক ব্রেকিং নিউজ জি এস টির জালত 48খনক গুটখা ভর্তি ট্রাক গোপন সূত্রর ভিত্তিত চলোয়া এটা অভিযানত জি এস টিয়ে জব্দ করে গুটখা ভর্তি ট্রাক সমূহ শনিবার আর দেওবারে দুদিন ধরে চলিছিল জি এস টির অভিযান জানিব পৰা মতে রেলযোগে দিল্লির পৰা সরবরাহ করা হয়েছিল বৃহৎ পরিমাণের অবৈধ গুটখাখিনি প্রয়োজনীয় নথিপত্র অবিহনে সরবরাহ করা হয়েছিল বৃহৎ পরিমাণের গুটখা জব্দ হওয়া গুটখাখিনির মূল্য কেবা কোটি টাকা হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে জি এস টিয়ে গণেশগুড়ি স্থিত করভবনত বর্তমান জব্দ করে থাকা হয়েছে 48খনক ট্রাক এই বৃহৎ সামগ্রীসমূহের বিরুদ্ধে জি এস টি বিভাগে আরম্ভ করেছে তদন্ত প্রক্রিয়া ঘটনা সন্দর্ভত এই মুহূর্তলকে মুখ খোলা নাই জি এস টি বিভাগে। তামুলপুরত আরক্ষীর নির্যাতনের বাবে এজন যুবকর আত্মহত্যার অভিযোগ তামুলপুর আরক্ষী থানার অন্তর্গত নাগরিজুলি আরক্ষী চকির ভারপ্রাপ্ত বিষয়ার বিরুদ্ধে পরিয়ালে আনিছে এই অভিযোগ ঘটনার বিবরণী অনুসরি কিছুদিন পূর্বে তামুলপুর জেলার ইক্রামুল গাঁওয়ার পুনৰ জনাইছো কিছুদিন পূর্বে তামুলপুর জেলার ইক্রামামুল গাঁওয়ার রতন দাস নামৰ এজনৰ ঘৰলৈ আত্মীয় যুবক এজনে হাৰিয়ানাৰ পলুৱাই আনিছিল এগৰাকী নাবালিকা কিশোরীক 13 ছেপ্টেম্বৰত হাৰিয়ানা আৰু তামুলপুর আৰক্ষীয়ে রতন দাসৰ ঘৰলৈ আহি যুবক আৰু নাবালিকা সন্দৰ্ভত সোধা পোছা কৰে আৰক্ষী অহাৰ পূৰ্বে রতন দাসৰ ঘৰ এৰি পলাইছিল হাৰিয়ানাৰ নাবালিকা আৰু যুবকজনে
পিছদিনা পুনৰ আৰক্ষীৰ দলটো আহি দুয়োকে নাপায় ৰতন দাসৰ কনিষ্ঠ পুত্ৰ মানিক দাসক শাৰীৰিক আতিশয্য চলোৱাৰ লগতে আৰক্ষী চকীলৈ নিও হাৰাশাস্তি চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে। আৰক্ষী চকীৰ পৰা নিশা পৰিয়ালৰ লোকে মানিক দাসক ঘৰলৈ জামিনত আনে যদিও পুৱা পুনৰ আৰক্ষী চকীত হাজিৰ হ'বলৈ কয় মানিকক। পিছদিনা পুৱা ঘৰৰ কাষতে থকা গছ এজোপাত চিপ লৈ আত্মহত্যা কৰে মানিক দাসে। ঘটনাৰ পিছতে গাঁওখনত সৃষ্টি হয় হাহাকাৰময় পৰিস্থিতি। এই ঘটনাৰ পিছতে আৰক্ষীৰ আতিশয্য আৰু নিৰ্যাতনৰ বাবে যুৱকজনে চৰমপন্থা হাতত লোৱা বুলি অভিযোগ উত্থাপন কৰে পৰিয়ালৰ লোকে। ঘটনাস্থলীত দণ্ডাধীশ তামোলপুৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া আৰু স্থানীয় জনপ্ৰতিনিধি নাৰায়ণ দাস উপস্থিত হৈ নিয়ন্ত্ৰণ কৰে পৰিস্থিতি। এই পৰ্যন্ত সম্ভেদ নাই হাৰিয়ানা নাবালিকাগৰাকী আৰু পলুৱাই অনা যুৱকজনৰ। ভুক্তভোগী পৰিয়ালে নাগৰিজুলি আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া প্ৰাঞ্জল বৰুৱা আৰু হাৰিয়ানাৰ দুই আৰক্ষী ওপৰত দাখিল কৰে এজাহাৰ। হাৰিয়ানাৰ পৰা এটা ছোৱালী ভাগাই লৈ আহিছিল এটা ল'ৰাই। আহি পেলাই যিটো ঘৰত আছিল সেইটো ঘৰৰ মানুহক মানে পুলিচ প্ৰশাসনে যায় সেই ঘৰৰ মানুহক গাৰ্জেনক কোৱা নাছিল। নোপোৱা অৱস্থাত ঘৰৰ ছোৱালী ল'ৰা এজন আছিল, ল'ৰাক পাই ল'ৰাটোক মানে হাৰিয়ানাৰ পুলিচ আৰু নাগৰিজুলি পুলিচ দুয়োজনী মিলি ল'ৰাটো ঘৰত মাৰধৰ কৰিলে। ল'ৰাটো ৰাতি আমাৰ লগতে আছিল, অহাৰ থকাৰ পিছত মায়েকে একেলগত শুইছিল ল'ৰাটোৰ লগত। শোৱাৰ পিছত এই ৰাতি 1:30 বজাত ল'ৰাটো ক'ৰবাত গৈছে। শোৱাৰ পিছতো দেউতাকে মাকে সকলোৱে মানে বিচি আছে, ল'ৰাটো পোৱাই নাই। পিছত যেতিয়া অলপ পোহৰ হৈছে 5:30-6:30 গছৰ তলেদি গৈ আছে দেউতাটোৱে। পিছত গছৰ তলত এযোৰা চেণ্ডেল চাই আছে, চেণ্ডেলটো চাই আৰু গছৰ ওপৰত চালে আৰু ল'ৰাটো মানে ৰছাত উমলি আছিল। বনৰজাৰ ভয়ত বিদ্যালয় এৰিছে কলিয়াবৰৰ এজন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে। পুনৰ জনাইছোঁ, কলিয়াবৰৰ এখন বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে কিছুদিনৰ পৰা বাঘৰ মুক্ত বিচৰণৰ বাবে অভিভাৱকে বিদ্যালয়লৈ নপঠোৱা হৈছে নিজৰ শিশুক। কলিয়াবৰৰ কামাখ্যা প্ৰাথমিক বিদ্যালয়ত বিগত কিছুদিনৰ পৰা অনুপস্থিত বিদ্যালয়খনৰ অধিকাংশ ছাত্ৰ ছাত্ৰী। কলিয়াবৰ চাহবাগিচাৰ দাঁতিকাষৰীয়া 11 ছেপ্টেম্বৰত বিদ্যালয়খনত চলি থকাৰ সময়তেই বিদ্যালয় চৌহদৰ কাষেৰেই পাৰ হৈ গৈছিল এটা প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়া বাঘ। এই ঘটনাৰ পাছৰে পৰা ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতি ক্ৰমান্বয়ে হ্ৰাস পাইছে বিদ্যালয়খনত। বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষয়িত্ৰীয়ে বিভাগীয় কৰ্তৃপক্ষক বিষয়টো অৱগত কৰিছে যদিও লাভ কৰা নাই কোনো সুফল। আৰু এয়া আছিল খবৰ মহানগৰৰ। নমস্কাৰ। আরে ভাই, এনেই নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি? সরু কালের প্রায় ব্যবসায় করে আছো, সর্বোত্তম টিএমটি।